নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রাজ্যে 50% টিকাকরণ কিন্তু সম্পন্ন হয়েছে, এবার চলবে কিন্তু লোকাল ট্রেন। তো বন্ধুরা, রাজ্যে আজকে পর্যন্ত 50% কিন্তু টিকাকরণ কিন্তু সম্পন্ন হয়ে গেছে, এবার কিন্তু লোকাল ট্রেন চালার কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে বিস্তারে জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে অবশ্যই দেখবেন। বন্ধুরা, চ্যানেলটি নতুন হয়েছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কিন্তু যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, উৎসবের মুখে খুশির খবর, রাজ্যের 50% মানুষের টিকাকরণ সম্পূর্ণ, দুটি ডোজে পেয়ে গেছেন এমন ব্যক্তি সংখ্যা কিন্তু 5 কোটিরও বেশি। অন্যদিকে কমছে কিন্তু সংক্রমণ ও মৃত্যু, কোভিড মোকাবিলা রাজ্যের এই ভূমিকায় সন্তুষ্ট কেন্দ্র সরকারও। এই তথ্য প্রকাশে আসার পরে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি এবার কি লোকাল ট্রেন চালু হবে? তার পাশাপাশি শনিবার রাত পর্যন্ত রাজ্যের করোনা ভ্যাকসিনের দুটি ডোজ প্রাপকের সংখ্যা হচ্ছে 5,59,176 জন। তার পাশাপাশি বলা হয়েছে যে একদিনে রাজ্যে প্রায় 13 লক্ষ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে এক মাসের মধ্যে দুবার রাজ্যের 12 লক্ষেরও বেশি নাগরিককে করোনা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হলো। সব মিলিয়ে রাজ্যে 50% মানুষকে অত্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং এটা একটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন যে রাজ্যের করোনা সংক্রমণ যেভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে তাতে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ক্যাবিনেট এবং স্বাস্থ্য সচিব। তবে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার কথায় প্রতিদিন গড়ে 10 লক্ষ মানুষকে টিকা দেওয়ার মতো পরিকাঠামো রয়েছে কিন্তু রাজ্যে, এবং এর জন্য সপ্তাহে 1 কোটি টিকার ডোজ কিন্তু প্রয়োজন। প্রসঙ্গত 16 জানুয়ারি রাজ্যের করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হয়, 23 জুন অর্থাৎ 54 দিনের মধ্যে 2 কোটি ডোজ দেওয়া হয়ে গিয়েছিল। এবার 31 আগস্ট অর্থাৎ পরবর্তী 29 দিনের মাথায় 4 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। তবে এবার 18 দিনে 1 কোটি টার্গেট ছিল। অন্যদিকে সংক্রমণ কাপও কিছুটা নিম্নমুখী, স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে এবার লোকাল ট্রেন চালু করা হতে পারে। আগেও এ নিয়ে মুখ্যমন্ত্রীকে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, তিনি অবশ্য জানিয়েছিলেন যে গ্রামাঞ্চলে 50% মানুষের টিকাকরণ হলেই তবে লোকাল ট্রেন চালু করা যেতে পারে। আপাতত 30 সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ আছে। তো 30 সেপ্টেম্বর পর দুর্গাপূজা উপলক্ষে কিন্তু দুর্গাপূজা স্টার্ট হয়ে যাচ্ছে, অক্টোবর মাসে পুজো ফেস্টিভ্যাল চালু হচ্ছে। পুজো ফেস্টিভ্যাল চালু হলে কিন্তু এবারে যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে মোটামুটি 50% বেশি মানুষকে টিকা সম্পন্ন দেওয়া হয়েছে, তাহলে ধরে নেওয়া যাক 1 অক্টোবর থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালাবার কিন্তু একটা সম্ভাবনা জেগে উঠছে। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে গ্রামাঞ্চলে 50% মানুষের করোনা ভ্যাকসিন কমপ্লিট হলেই তাহলে কিন্তু লোকাল ট্রেন চালানো হবে। তো এবার যেহেতু রাজ্যের 50% বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে, তাহলে কিন্তু এবার পশ্চিমবঙ্গের লোকাল ট্রেন চালানোর কোনো অসুবিধা এখনও তো কোনো মানে অসুবিধা নেই বলে কিন্তু চলে। তো দেখা যাক 1 অক্টোবর তক কী রিপোর্ট আসে। আমার ছেলের বন্ধু এনে সর্বপ্রথম পেয়ে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছেন। তো বন্ধুরা, পরবর্তী আপনাদের নতুন কোনো ভিডিও দেখা হবে, তো তখন বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণত অনেক কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।